এর আগের ভিডিওয়ে এক বন্ধু আমায় কমেন্ট করেছিলেন যে পর্তুলিকা গাছের মাটি আমরা কিভাবে তৈরি করব, ওনার পর্তুলিকা গাছ একদমই বাড়ছে না। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব যে মাটি আমরা কীরকম নেব। তো যে কোনো ফুলের গাছ আমরা যখন কাটিং বসাই, বিশেষ করে সেই সময় কিন্তু মাটির সঙ্গে আমরা কোনো রকম খাবার মেশাবো না। সেখানে শুধু নর্মাল বাগানের যে মাটিটা হয় সেই মাটি, যদি আপনাদের কাছে এঁটেল মাটি থাকে তাহলে তার সঙ্গে সামান্য বালি মিশিয়ে মাটিটাকে একটু বেলে দোয়াশ মাটি তৈরি করে নিতে হবে। তারপরে কিন্তু নর্মালি আমরা নার্সারি থেকে যে পর্তুলিকার গাছগুলো কিনে আনি সেটাও কিন্তু কাটিং থেকেই তৈরি হয়। তো এই গাছগুলো কিন্তু আমরা কী করবো, প্রথমে আমরা অনেক সময় কী করি, বেশি করে খাবার দিয়ে আমরা মাটি তৈরি করে গাছ বসাই, তাতে কিন্তু কী হয় অনেক সময় পর্তুলিকার গাছগুলো ফাঙ্গাস ধরে কিন্তু নষ্ট হয়ে যায়। আর গাছ বসানোর কিছুদিন পর থেকে কিন্তু আমাদেরকে কিন্তু গাছে নাইট্রোজেন জাতীয় কিন্তু খাবার দিতে হবে, না হলে কিন্তু গাছ বাড়বে না। আর অতি অবশ্যই যেখানে সম্পূর্ণ রোদ আসে সারাদিনে সেরকম জায়গাতেই কিন্তু পর্তুলিকার গাছ রাখতে হবে। পর্তুলিকার গাছ কিন্তু ছাওয়া জায়গায় রাখলে হবে না, আমাদেরকে যেখানে সকাল থেকে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ আসে এরকম জায়গায় রেখে দিন, তাহলেই দেখবেন আপনার পর্তুলিকা গাছে এরকম সুন্দর ফুল হবে। আর আমার ছাদ বাগানে আরেকটি ফুল দেখুন, এটা হচ্ছে অ্যালামান্ডার হাইব্রিড ভ্যারাইটি। তো এইটা সবে 20টা কিন্তু ফুটতে শুরু করছে, তো এরপরে কিন্তু এই ফুলটা ফুটে গেলে কিন্তু ভীষণ ভালো দেখতে লাগে। তো এটা কিন্তু আমি আমার ছাদ বাগানে অনেকটা বড় লতানো হিসাবে তৈরি করছি, যাতে ছাদ বাগানে আমি যাতে নর্মালি একটা গ্রিন নেটের কাজ করতে পারে সেরকমভাবে কিন্তু দেখুন আমি ছাদ বাগানে এইরকম ধরনের লতানো গাছ তৈরি করছি। তো আপনারাও যদি ন্যাচারাল নেট তৈরি করতে চান তাহলে অবশ্যই ছাদ বাগানে এরকম লতানো গাছ তৈরি করুন। আর ছাদ বাগানে আখের গাছ তৈরি করতেও কিন্তু ভুলবেন না, আখ গাছ কিন্তু অনেক রকম ছাদ বাগানে আমাদের কাছে আসে। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আখ গাছ আমাদের কী কী উপকারে আসে।